হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ডিম ড্যাশ ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমার নাম পরাণ, আমি রোমানের সুসুবা শহরে থেকে বলছি। তো বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এই ভিডিওতে আমি আমার নিজের অভিজ্ঞতার সম্পর্কে বলছি, যেটা সচরাচর হচ্ছে আমার লাইভে। তো আপনারা জানেন রোমানিয়া মানুষ সাধারণত দুইটা সিজনে কাজের জন্য উদ্দেশ্যে আসে, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার। তবে আজ আমি উইন্টার বিষয় নিয়ে কিছু তথ্য বলবো, যেটা আমি প্র্যাকটিক্যালি ফেস করতেছি। এখানে আমরা বলতে কি, আমাদের এখানে অনেক কলিগ আছে, সবগুলোই মানে প্রায় বেশিরভাগই প্রায় 90% লোকই মালয়েশিয়া থেকে এসেছে, বাংলাদেশ থেকে কেউ আসে নাই আমাদের এই বছরে। তো আমরা সামার শেষ করে এখন উইন্টারে পাড়া দিয়েছি, অর্থাৎ উইন্টারে যে গত মাসে আমরা স্যালারি পেয়েছি। তো এই ভিডিওটি আমি আমার বক্তব্য যেটা বলতেছি সেটা একবারে বাস্তব অভিজ্ঞতা, মানুষ অনেক রকমের অনেক কথাই বলবে। তো আমি এখানে কাজ করতেছি একটি রেস্টুরেন্টে এবং ওয়েটার হিসাবে, অর্থাৎ অসপাতার, রোমানিয়া ভাষা বলে অসপাতার। তো অসপাতার হিসাবে আমি কাজ করতেছি, ঠিক আছে, কিন্তু আমি যে এখানে কাজ করতেছি সামারের পরিবেশের তুলনায় উইন্টারে কি ধরনের সুযোগ সুবিধা পাই, তা আমি আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা। সো সামারে অনেক সুযোগ সুবিধা আছে, এটা সবাই জানে কম বেশি, এখানে ওভারটাইম হয়, ওটি হয়। তো সেই তুলনায় আপনারা উইন্টারে কখনো সেম, অর্থাৎ লাফেল সেম স্যালারি কখনো পাবেন না, কারণ সামার আর উইন্টার টোটালি ডিফারেন্ট। তবে সামারে সময়টা খুব কম, যদিও মানুষ বলে 6 মাস বা 5 মাস, কিন্তু আসলে তা না, উর্ধে গেলে সর্বোচ্চ আপনার 120 দিন সময় পাবেন, অর্থাৎ 4 মাস, সর্বোচ্চ আপনি 4 মাস সময় পাবেন। যেমন আমরা গত বছরে সামারটা অ্যাটেন্ড করেছিলাম বা প্রেজেন্স ছিলাম, তো 4 মাস আমরা সুযোগ পেয়েছি। 4 মাস বলতে কি, 4 মাস পরে ওইটা আবার ওই সামারে যে রেস্টুরেন্টটা ছিল ওইটা দেখা যাচ্ছে ক্লোজ করে দেয়, ওইটা ক্লোজ করে দেয় আবার উইন্টারের জন্য আরেক ধরনের পরিবেশ তৈরি করে। আর ইউরোপের হচ্ছে এই ধরনের পরিবেশেই হয়, সামারে একরকমের রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট কোম্পানি এক কিন্তু পরিবেশটা হচ্ছে আলাদা। উইন্টারের সময় বাইরে কখনো খাওয়ানো যায় না, যেমন সামারের সময় ওপেন ডাইনিং গার্ডেন পরিবেশে, কিন্তু উইন্টারের সময় হচ্ছে সব কিছু ভিতরে, অর্থাৎ আপনার যদি হোটেল থাকে হোটেলের ভিতরে অনেকগুলো দেখা যাচ্ছে যে টেবিল থাকে, রাউন্ড টেবিল, স্কোর, সব রকমের কনভেনশন সেন্টারের মতন দেখা যাচ্ছে বড়, এবং হিট আপ দেওয়া থাকে, অনেক তাপমাত্রা দেওয়া থাকে, কারণ বাইরে অনেক ঠান্ডা। সো এখন আজকে প্রায় 9 ডিগ্রি, আজকে হ্যাঁ 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আজকে বন্ধ ছিল। তো বন্ধের কারণে আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। উইন্টারে সব রকমের সুযোগ সুবিধা বলতে বলতে আপনার একমাত্র একটা জিনিসই কম পাবেন, যদি কোম্পানি আপনাকে রাখে, তাহলে দেখা যাচ্ছে উইন্টারের সময় আপনার দেখা যাচ্ছে সবাইকে ছাঁটাই করে। যখন আপনি এই রোমানিয়াতে আসবেন তখন এই বুঝতে পারবেন যে রোমানিয়ার পরিবেশটা কীরকম, কাজের সাইটের পরিবেশটা কীরকম। তবে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে রোমানিয়াতে কেন, সারা রোমানিয়াতে এই পরিবেশটা সৃষ্টি আছে এবং এখনও চলতেছে। উইন্টারের সময় প্রায় বেশিরভাগ লোককে মানে এনওসি পেপার ধরে দেয় বা বরখাস্ত করে দেয়, আবার সামারের সময় তারা লোক নেয়, এরকম একটা কন্ট্রাক্ট থাকে। তো যারা ফরেন ওয়ার্কার হিসাবে আসে তাদেরকে বেশিরভাগ, যারা কাজের পারদর্শী একটু বেশি ভালো বা অভিজ্ঞতা আছে এবং কাজের অনেক একটু পরিশ্রমী, তাদেরকে রেখে দিয়ে নর্মাল লোকগুলোকে এনওসি পেপার দিয়ে ধরে দেয়। আর এনওসি পেপার ধরে দেওয়ার পরে মানুষ দেখা যাচ্ছে এখান থেকে গেম দিয়ে মানুষ অন্যান্য দেশে চলে যায়, এটা সবাই জানে প্রায়, এবং সারা রোমানিয়াও লোকজন জানে গেছে, যে কারণে এখন মানুষ আজকে বাংলাদেশের অনেক একটা রেপুটেশন খারাপ হয়েছে, যে রোমানিয়ারা এখন পর্যন্ত বলে যে এখানে আসার পরে লোকজন থাকে না, সবাই চলে যায়, এটা আসলে সত্যি। তো ওই বিষয়ে আমি কথা বলতেছি না, কিন্তু যে ধরনের সুযোগ সুবিধা পাইতেছি সেটাই আমি আজকে এই ভিডিওতে বলতেছি। তো সমস্ত আমি এখন এই কোম্পানিতে আছি এবং সামারের তুলনায় উইন্টার অনেক স্যালারি কম, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে, এবং কিছু করাও নাই, কারণ সামারে যে রেস্টুরেন্টে বিজি হয় দেখা যাচ্ছে, আমি যে সেকশনে আছি বর্তমানে ওই সেকশনে কোনো বিজি না, উইকলি বিজি হয়, অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে সানডে এই 3 দিনই বিজি হয়, বাদ বাকি সময় বিজি হয় না, এসে কিছু করার নাই, আমরা সবসময় বসে থাকি বা মোবাইল টোবাইল এটা সেটা কিছু করার নাই,
কারণ বিজি হলে আমরা সার্ভিস করুম, আমরা ওইটার হিসেবে আছি, কিন্তু বিজি তো নাই এখন, আমরা আর কি করুম। যাই হোক, ওইটা ব্যবসায়ী যে রেস্টুরেন্টের মালিক আছে সে ওইটাকে কনভার্ট করে রেখেছে, দেখা যাচ্ছে যে সামারে বিজি হয় বেশি, ওইটাকে কনভার্ট করে তার ব্যবসাটা চালাইতেছে। যেমন আমাদের রেস্টুরেন্ট 3-4টা ছিল, এখন 2টা বন্ধ হয়ে গেছে উইন্টারের জন্য। সামারের সময় 4টা ওপেন থাকে, তো 4টাই রেস্টুরেন্টে পুরো ফুল স্টাফ থাকে, প্রায় 110 জনের মতন টোটাল স্টাফ ছিল। এখন বর্তমানে 70 জন লোকাল, হ্যাঁ 60-70 জন এরকম লোক আছে, 60 জন মনে হয় আমার, প্রায় বেশিরভাগই লোক এখন ছাঁটাই হয়ে গেছে, বাঙালি অনেক চলে গেছে। তারপর হচ্ছে এদেশে লোকাল লোকেরকে দেখা যাচ্ছে যে অ্যাবসেন্ট বলতে কি, এখানে হলিডে দিয়ে দিছে 2 মাসের জন্য বা 3 মাসের জন্য, আবার দেখা যাচ্ছে সামারের জন্য তারা আবার ডাকবে। আবার অনেক স্টুডেন্ট ছিল এদেশে, লোকাল স্টুডেন্ট ছিল, তারা 3 মাসের সামার কাজ করে আবার দেখা যাচ্ছে উইন্টারে পড়াশোনা করে, এরকমই। তো সামারে তুলনায় আপনার উইন্টারের বেসিক বেতনটা আপনারা পাবেন। তবে এখানে আরেকটা জিনিস সুবিধা পাচ্ছেন যে আপনারা যদি কোম্পানি থাকেন, আমরা যেমন কোম্পানি আছে, কোম্পানির সুযোগ সুবিধা বলতে কি, এখানে আমাদের অ্যাকোমোডেশন দিয়েছে এবং ফুড কার্ড দেয়, 300 টাকার একটা ফুড কার্ড দেয়, অর্থাৎ 300 লেয়ের মতন একটা আমাদের ফুড কার্ড দেয়। তবে 300 লে এবং রুম থাকাটা বাধ্যতামূলক, এটা সামারের সময় থাকে এবং উইন্টারের সময় থাকে। তবে উইন্টারের সময় একটা জিনিস কম হয়, সেটা হচ্ছে যে আপনার ওটি হয় না বা ওভারটাইম হয় না বা দুপ্লাস, যেটাকে বলে রোমানের টকিং, দুপ্লাস হয় না। দুপ্লাসের কারণে আপনার স্যালারিটা তত ইনক্রিজ হয় না, অথবা আপনার বেসিক যেটা আছে 2500 টাকায় 2500 লেই আপনার পাইতেছেন, অথবা 2500 লেই দিবে আপনাকে। পক্ষান্তরে যারা কিচেনে কাজ করে, অর্থাৎ যারা কুকার আছে অথবা কিচেন হেল্পার আছে, তাদের বেতন আমাদের অসপাতার অর্থাৎ ওইটারের তুলনায় অনেকটা একটু বেশি। যেমন ওদের বেতনটা প্রায় পড়ে 1700-1800, অর্থাৎ আমাদের এখানে স্যালারি হয় 2 মাসে 2 বার, অর্থাৎ 15 দিনে 1 বার আর 15 দিনে 1 বার, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার 10 তারিখে একটা আবার 25 তারিখে, এভাবে মাসের 2টা স্যালারি হয়। তো আমাদের তুলনায় যারা কুক করে বা শেফ, তাদের স্যালারি অনেকটা বেশি, এটা কারণ ওদের পরিশ্রমটা একটু বেশি। আর শীতের সময় উইন্টারের সময় হচ্ছে কি, আপনার ফুড ডেলিভারিটা সবচেয়ে বেশি হয়, যে কারণে ওদের প্রেশার থাকে, আপনার স্টাফ অনেক কম, এবং কমের কারণে তারা দেখা যায় যেখানে 5 জন লোক লাগবে, সেখানে সেখানে তারা 3 জন লোক দিয়ে তারা ক্যাপচার করে। তো এইভাবেই তারা রেস্টুরেন্টগুলো চালাইতেছে। আর এখানে আমরা যেহেতু ওইটার কাজ করি, আর ওইটারে আমাদের কোনো ওভারটাইম হয় না, এবং বেসিক যেটা স্যালারি আছে ওই স্যালারিটাই আমরা পাই। তো আমাদের বেসিক স্যালারি 2500, যদি আমাদের হাতে কলমে এবং কাগজে দেখা যাচ্ছে 3300 বা 3000 লে লেখা আছে, কিন্তু ওই ক্ষেত্রে আমাদেরকে এতগুলো টাকা দেয় না। কিন্তু এখান থেকে আবার ডিডাক্ট হয় কি, আমাদের আবার কোম্পানি থেকে আমাকে ট্যাক্স দিতে হয়, কোম্পানি এই ট্যাক্সটা পে করে, অর্থাৎ প্রত্যেক মাসে অর্থাৎ 300-400 লেয়ের মতন ট্যাক্স দিতে হয় একটা স্টাফকে, অর্থাৎ ফরেন স্টাফকে তাদেরকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স দেওয়ার পরে আমাদের এই বেতনটা হয়, যদিও এখন যারা কিচেনে আছে তাদেরকে বেতন দিতেছে 3000 বেসিক, আর আমাদের 2500, অর্থাৎ কিচেনের তুলনায় আপনার ওয়েটারদের বেতন একটু কম। কিন্তু এক্ষেত্রে আবার কী করে গেছে, সামারের সময় আবার ওয়েটারটা আবার পুষিয়ে নেয়, তাদের ক্ষেত্রে একটু ভালো অ্যাডভান্স স্যালারি পাওয়া যেতে পারে, সেটা বোঝা যাচ্ছে একটা টিপস, টিপসের পরিমাণটা একটু ভালোই হয় এই দেশে, ইউরোপে মোটামুটি টিপসটা অনেক পরিমাণে হয়, যেটা আপনাকে বোঝাতে পারব না, কারণ যখন এটা বলতে পারি কিন্তু ওইভাবে আমি বলতেছি না। তো ওই ক্ষেত্রে কি, আমরা ওই 3-4টা মাসে মোটামুটি ভালো টাকা ইনকাম হয় এবং এক্সট্রা ভালো কিছু টাকা, কিন্তু দিন শেষে কি একটা অ্যাভারেজে অর্থাৎ অ্যানুয়ালিভাবে একটা সেম লেভেলে আমাদের স্যালারি হয়, হতে পারে অ্যানুয়ালি আপনারা 3000 লে হিসাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন, 12 মাসে 3 বারণ 36,